Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wal aqibatu lil muttaqeen. Wassalatu wassalamu ala rasulihi muhammadin wa alihi wa ashabihi ajma'in. Priyo dini bhaiyo bonera, ami aske je bishoy niye alochona korbo ta holo uju bhanger shatti karon. Eta onekei janen na. To jara janen na tader jonno khubi guruttopurno video. Karon holo যে আপনার যদি বিষয়গুলো জানা থাকে তাহলে আপনি সতর্ক থাকতে পারবেন সাবধান থাকতে পারবেন আর যদি আপনার না জানা থাকে তাহলে আপনার অজান্তে আপনার উযু ভেঙে যাবে আর আপনি যদি সেই অবস্থায় নামাজ পড়েন তাহলে আপনি গুনাহগার হবেন তো বন্ধুরা এজন্য বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে তো উযু ভাঙ্গের সাতটি কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া সেটা মলমূত্র হতে পারে বায়ু হতে পারে অথবা অন্য কোনো কিছু যেটা বাহির হোক না কেন পায়খানা অথবা প্রস্রাবের রাস্তা দিয়ে যদি কোনো কিছু বাহির হয় তাহলে কিন্তু উযু ভেঙে যাবে দ্বিতীয় নম্বরে হলো মুখ ভরিয়া বমি হওয়া অনেক সময় আমাদের বমি হয়ে থাকে যে কোনো কারণে হোক না কোনো অসুস্থতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে যদি বমিটা খুব সামান্য পরিমাণ হয় খুবই সামান্য তাহলে কিন্তু উযু ভাঙবে না যদি মুখ ভরে একদম অনেক বেশি বমি হয় তাহলে কিন্তু উযু ভেঙে যাবে তিন নম্বরে শরীরের কোন জায়গা হইতে রক্ত পুঁজ পানি বাহির হয়ে গড়িয়ে পড়া সেটা আপনার দেখা গেছে যে কোথাও ফেটে গেছে অথবা কোথাও ঘা আছে অথবা অন্য কোনো সমস্যা যেটাই হোক না কেন অথবা যদি কেটে যায় এই রকম জায়গা থেকে যদি রক্ত পুঁজ অথবা পানি বাহির হয় এবং বাহির হওয়ার পরে সেটা যদি গড়িয়ে পড়ে ধরুন এখানে রক্ত বাহির হচ্ছে রক্ত অল্প একটু বাহির হচ্ছে এক ফোঁটা কিন্তু রক্তটা বাহির হওয়ার পরে গড়িয়ে পড়েনি তাহলে কিন্তু উযু ভাঙবে না কিন্তু এত পরিমাণ বাহির হয়েছে যে রক্তটা বাহির হওয়ার পর গড়িয়ে পড়ছে তাহলে বুঝবেন আপনার উযু ভেঙে গেছে চার নম্বরে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া অনেক সময় অনেকেরই পায়রিয়াজনিত কারণে অথবা অন্যান্য কারণে কিন্তু থুতুর সঙ্গে রক্ত চলে আসে অনেকে অনেক সময় দেখা যায় যে সর্দি বেশি হওয়ার কারণে কিন্তু অনেক সময় থুতুর সঙ্গে রক্ত চলে আসে অনেকেরই এটা তো এই থুতুর সঙ্গে যদি রক্তটা আপনার বেশি আসে অথবা থুতু সমান সমান যতটুকু থুতু বাহির হয়েছে ঠিক ততটুকু আপনার রক্ত বাহির হয়েছে তারপরেও কিন্তু আপনার উযু ভাঙবে আর বেশি বাহির হলে তো উযু ভাঙবেই পাঁচ নম্বরে চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া ধরুন আমি এই চেয়ারে বসে আছি আমি যদি এভাবে বসে থাকি হেলান না দিই আর যদি আমার ঘুম আসে আমি যদি ঝিমাই তারপরে কিন্তু আমার উযু ভাঙবে না কিন্তু যদি আমি এরকম করে হেলান দিয়া ঘুম যাই তাহলে কিন্তু আমার উযু ভেঙে যাবে তো অনেকেই অনেক সময় বসে থাকে বিভিন্ন স্থানে তো ঘুম আসতেই পারে স্বাভাবিক যদি ঘুমের মধ্যে ঝিমায়ও ঘুম ভাঙ মানে উযু ভাঙবে না কিন্তু যদি কোথাও হেলান দিয়া ঘুম যায় তাহলে কিন্তু উযু ভেঙে যাবে অথবা চিত হইয়া অথবা কাইত হইয়া যদি ঘুমিয়ে যায় তাহলেও কিন্তু উযু ভেঙে যাবে ৬ নম্বরে পাগল মাতাল ও অচেতন হইলে অনেক সময় দেখা যায় যে বৈধ কোনো জিনিস খাওয়ার পরেও কিন্তু মানুষ মানে মাতাল হয়ে যায় অচেতন হয়ে যায় যেমন ধরুন খেজুরের রস একটা বৈধ জিনিস কিন্তু এই খেজুরের রসটা অনেকেই কিন্তু সহ্য করতে পারে না খাওয়ার পরে অনেকেই মাতলামি মাতলামি ভাব আসে তো যদি আপনারও এরকম আসে তাহলে কিন্তু উযু ভেঙে যাবে যদি না আসে তাহলে তো সমস্যা নেই আর অচেতন হইলে অচেতন মানে তো হলো যদি আপনি ঘুমিয়ে যান তাহলে তো আপনি অবশ্যই অচেতন হবেন অথবা অন্য কোনো কারণে যদি অচেতন হয়ে যান যদি কোনো একটা বিপদের সম্মুখীন হন অথবা বিপদের একটা খবর শোনার পরে যদি আপনি অজ্ঞান হয়ে যান তারপরেও কিন্তু আপনার উযু ভেঙে যাবে সাত নম্বরে হলো নামাজে উচ্চ স্বরে হাসিলে আপনি যদি নামাজ পড়া অবস্থায় যদি উচ্চ স্বরে জোরে জোরে হাসেন তাহলে কিন্তু আপনার উযু ভেঙে যাবে তো এই ছিল উযু ভাঙ্গের মোট সাতটি কারণ এই সাতটি কারণ ব্যতীত প্রাথমিক অবস্থায় অন্য কোনো কারণে উযু ভাঙে না অনেকেই বলে থাকে যে হুজুর আমি যদি টিভি দেখি তাহলে আমার উযু ভাঙবে কি না তো আপনি যদি টিভির মধ্যে খারাপ কিছু দেখেন তাহলে আপনার গোনা হবে কিন্তু আপনার উযু ভাঙবে না ঠিক আছে তো এই ছিল বন্ধুরা মোট বিষয়বস্তু আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোথাও সমস্যা হয় কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কারণ তারাও যেন জানতে পারে আর
যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।